জাহান্নামের জবাব দেবে, আমরা মিসকিনদের খেতে দেই নাই, আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদের খেতে দেই নাই, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন কয়টা কারণ, বলুন না জোরে কয়টা? দুইটি কারণ, একটা হলো, একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো কি? এতিমদেরকে খেতে না দেওয়া, এতিম মিসকিনকে খেতে না দেওয়া। সুতরাং এতিম আর মিসকিনদের খেতে দিতে হবে, ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে। শুধু জাকাতের টাকাই নয়, শুধু জাকাত দিয়ে কি কর্তব্য করা যাবে না, মাঝে মধ্যে তাদেরকে বাঁচাবার জন্য পয়সা করি মুসলমানদেরকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদেরকে পয়সা দিতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো সুন্দর করে স্পষ্ট করে বলতেছেন শ্রমিকদের ব্যাপারে, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। ও শ্রমিকরা, তোমরা যারা আজকে মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, শান্তি ওরা দিতে পারবে না। জোরে বলেন পারবে? পারবে না। শ্রমিকদেরকে লেলাই দিয়া, পুলিশের সামনে পাঠায় দিয়া, মাইরের সামনে, জেলের সামনে, জরিমানার সামনে পাঠায় দিয়ে, তারপরে নেতাগুলি বাস আরামসে বড় বড় হোটেলের মধ্যে থাকিয়া কায়দা মতো কি জানি লাল লাল পানি আছে ওইগুলা খায়, চোখগুলা বরফ করিয়ে করিয়া, তারপরে গরিব শ্রমিক এদের বাড়ি যাকে তাল গাছের মাথায় মহব্বতের চোখে। কথা বুঝলে? শ্রমিকদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন শ্রমিক হলো আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বু সানিয়াল হাযিক, সুদক্ষ শিল্পীকে আল্লাহ মহব্বত করেন, যারা যত ভালো জিনিস আবিষ্কার করতে পারে জনগণের কল্যাণের জন্য, যে যত ভালো জিনিস বানাতে পারে আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন। জোরে কল সুবহানাল্লাহ। শ্রমিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও, খবরদার শ্রমিকের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও, আর পারিশ্রমিক ঠিক না করে খবরদার কাউকে কাজে লাগাইও না। আল্লাহর নবী আরো বলেছেন শ্রমিকদের ব্যাপারে জুলুম করতে নিষেধ করেছেন। হুজুর কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার 8 বছরে চলে যাওয়ার পর হুজুরকে কুজা অবস্থায় দেখে বলেছিলেন, হুজুর আপনার মাজা কুজা কেন, কারণ কি? আপনি কি কোমরে ব্যথা পেয়েছেন নাকি, কি কারণে আপনার কোমরে ব্যথা হয়েছে, কোমরটা বাঁকা কেন? হযরত রাসূল বলেন, ওগো আয়েশা, বয়সের কারণে কোমর বাঁকা হয় নাই, মদিনার চতুর্দিকে কাফিরী বেঈমানেরা যখন ঘেরাও করে ফেলেছিল তখন ওই মদিনাকে হেফাজত করার জন্য 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাংকার খনন করেছিলাম আমি। আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছে, আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি ওই মাটির ঝুড়িগুলি কান্দে করে বহন করেছি, মাটি কেটে আর মাটি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে আজ পর্যন্ত ওই বেদনা আমার কোমর থেকে সেরে যায় নাই। শ্রমিকের মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী। শুধু তাই নয়, শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেন শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক প্রভু আর গোলামের হবে না, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক হবে? ভাই ভাই। আমি, তুমি একটা গাড়ির মালিক আর তোমার ড্রাইভার, ওটা কি মানুষ না অন্য কোন জীব? মানুষ কিনা? কিন্তু বহুত সাহেবদের দেখা যায় ড্রাইভার নিজেরা বেশ খুব বন্ধু বান্ধব নিয়ে আরামসে খায়, আর ড্রাইভারের বসারও জায়গা হয় না, খাওয়া তো দূরের কথা। ক্লাস স্ট্রাগল কেন হয়? শ্রেণী সংগ্রাম কেন হয়? ইসলাম, ইসলামের আইন থাকলে শ্রেণী সংগ্রামের প্রশ্নই ওঠে না। তোমার ড্রাইভার হয়েছে তো কে হয়েছে? ওটাও মানুষ, পাশে বসায় খাইতে দাও, আল্লাহ খুশি হবেন। জোরে কন সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্রীতদাস গোলাম ছোট্ট ছেলে খেলা করতেছে, দেখেন অবস্থা, খেলা করতেছে, তারপরে খেলতে গিয়ে ছেলেটা হাত কেটে ফেলেছে, চিৎকার করতেছে সে, হুজুর দৌড়ে আসছেন, এসে ছেলেটাকে দেখলেন যে রক্ত পড়তেছে খুব, ছেলেটাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। হুজুর বলেন আয়েশা তাড়াতাড়ি আস, একটু ন্যাকড়া আনো, একটু চুলা নিয়ে আস, এটাকে ব্যান্ডেজ করে দিন, রক্ত সাফ করে দিয়ে। হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলা জোগাড় করে আসতে দেরি হয়েছে একটু, হযরত আয়েশা এসে দেখেন আল্লাহ নবী তুলার অপেক্ষা করেন নাই, ওই কালো ক্রীতদাস ছোট্ট বাচ্চা ছেলেটির রক্ত বিশ্ব নবী নিজের জিহ্বা দিয়ে চেটে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দুঃখে মুসলমান লেনিন মাস্টের পেছনে যাবে? দুঃখটা কিসে? সাম্য মৈত্রী কে এনেছে?
ইসলাম এনেছে। জোরে বলেন কে এনেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে করে শ্রমিক আর মালিকের যে সমস্যার সমাধান করে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলে শ্রেণী সংগ্রাম সেখানে ছিল না, রাষ্ট্রপ্রধান আর নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য সেখানে ছিল না। করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, তিনি মিশরের গভর্নর, কি খবর দিলেন? মিশরের গভর্নর এলো, হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আবদুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আবদুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন, তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন। আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছে। বেশ আধা ঘন্টার মতো চলে গেছে, মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কইছে শুধুই আসারে তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবো? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় এই আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কইছে হ্যাঁ হুজুর, আমি তিনো বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজাল উঠতেছো, কামতের দিন তোমার এই জিব্বা জাহান্নামের কেটি দিয়া কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না, সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোশত খাব। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাইছেন তাদের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন, ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন, হযরত ওমর যে বলেন, ওগো মহিলা তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি, ছেলে পেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমারে জালেম বলতে পারো না, তিন দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুমাসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি, আর বলতেছি গোশত রান্না হতেছে একটু পরে খাবি, থাকি তো কি ওর মধ্যে গোশত নাই। হযরত তোমার বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবু গেলে এখানে রয়েছে, তারা মদিনায় বেড়াতে এসেছে, এসে এই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে, সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্ধ করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও, যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন, ওর তাবু পর্যন্ত গিয়া তার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজের তরকারি করতে লাগলেন, রান্না হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন, আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি, মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হয়ে আর তোমার মতো মানুষ যদি খলিফা হতো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমাদের পাবে, তোমার বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর, রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন আমি আর বুঝি নাই, আপনার পরিচয় পাই নাই, রাতের বেলায় বস্তা মাথায় নিয়ে তরকারি কুটি, যে কষ্ট আপনি করেছেন আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন।
হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাপ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর, তোমার কাছে মাপ চাই, আল্লাহ রাস্তে আমারে মাপ করে দিও। বিগত তিন দিন তোমার তাবুতে গিয়া খোঁজ নিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনি সারাতেই জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে, তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান, কিসের কালমাস, কিসের লেনি? ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহর রাসূলের কাছে ফিরে আয়।